রুই মাছের তেল ঝাল রেসিপি। রুই মাছ খুবই ফেমাস একটা মাছ, তো এই মাসে তেল ঝাল রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তার আগে যারা এই ভিডিওটা ক্লিক করে দেখতে এসেছেন তাদেরকে অনুরোধ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাকে আমার নিত্য নতুন রান্না আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং আপনিও দেখার সুযোগ পান। তো চলুন আমরা রান্না শুরু করি। ফার্স্ট আমি এখানে রুই মাছ নিয়েছি, এরকম ধরনের মাঝারি সাইজের পিস করে নিয়েছি। তারপরে এখানে আমি নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে। এখানে আমি মাছের মাথা নিয়েছি, আপনারা মাছের মাথা পাতও দিতে পারেন। তো খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি গরম তেলের মধ্যে এক এক করে মাছগুলো ফ্রাই করে নেব। সব মাছগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হলে আমি উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল মতো। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। তারপরে আমি কিছু চপ করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে চপ করে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর একটু ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে একটু জায়গাও আপনারা মিস করে দেবেন রান্নাটা করতে। তো আমার পেঁয়াজ চপড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চপ করে নেব এইভাবে। তো কাঁচা লঙ্কা চপ হয়ে গেছে, এবার আমি একটি টমেটো চপ করে নেব এইভাবে। এগুলোকেও আমি কুচি করে নেব। তো আমার সব কুচানো হয়ে গেছে, এবারে আমি গ্যাসের চুলায় চলে যাব। এখানে গরম তেল বসিয়েছি এবং ওর মধ্যেই তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু গরম হতেই আমি এখানে কুচি রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ আমি নাড়তে থাকব। তো এটা কিছুক্ষণ নাড়ার পরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটাও কিছুক্ষণ আমি নাড়ব। তারপরে কুচিয়ে রাখা টমেটো এখানে দিয়ে দেব। তো এটাও আমি কিছুক্ষণ নাড়ব। তো তারপরে আমি এখানে নুন হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তো ভালো করে আমি এখানে মিক্স করে নেব এটাকে। সামান্য পরিমাণে একটু জলও আমি ইউজ করব। তারপরে আমার কিছু বাটা মশলা দরকার পড়বে। তো আমি এখানে শিল নোড়া নিয়েছি এবং তার মধ্যে গোটা ধনে, গোটা জিরে এবং কালো সর্ষে, এটাকে আমি বাটনায় বেটে নেব। গুঁড়ো মশলার থেকে বাটা মশলার টেস্ট অনেক বেশি, ওই জন্য আমি একটু কষ্ট করে হলেও বেটে নিচ্ছি। তো এইভাবে একটু জল দিয়ে দিয়ে আমি পুরোটাই ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটার জন্য এই রুই মাছের তেল ঝাল রেসিপির টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে।
তো আমার বাটা হয়ে গেছে। তারপরে আমি এটা তুলে নেব পেস্টটা। তো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে এটা মিক্স করে দেব। দেখুন খুব সুন্দর কিন্তু গ্রেভি চলে এসেছে। তারপরে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, তো আবারও একবার আমি নেড়ে দেব। তারপরে পেস্টের বাটিটা ধুয়ে আরও একটু জল আমি মিশিয়ে দেব এবং আরও কিছুক্ষণ এটা ফুটতে দেব। ভালো করে নেড়ে দেব। তো এটা কিছুক্ষণ বয়েল হোক, জল শুকিয়ে আসা পর্যন্ত। জল শুকিয়ে এসছে, দেখে নিলাম। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে একটু জল অ্যাড করব এবং একবার নেড়ে দেব। আবারও কিছুক্ষণ আমি এটা বয়েল করব। এই বয়েল হতে হতে আমি অন্যদিকে একটু ধনে পাতা কুচিয়ে নেব। এই ধনে পাতা তরকারিতে দিলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। তো ধনে পাতা কুচানো হয়ে গেছে, এবারে আমি এগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে আমি নেড়ে দেবো আরেকবার। আরো কিছুক্ষণ এটা বয়েল হোক। দেখুন কত সুন্দর কিন্তু কালার চলে এসছে এবং উপরে দেখুন তেলও ভেসে উঠেছে। তো খুব সুন্দর ভাবে আমার রুই মাছে তেল ঝাল রেসিপি বানানো হয়ে গেছে। এবার আমি এটা সার্ভও করে দিয়েছি। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে রইলেন, পুরো ভিডিওটা দেখলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আজ আসি, আবার দেখা হবে নেক্সট একটা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।